एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। प्रोग्राम न जम तिरुक तिरुक सकांग्रे क्लांग नाइ तेलियामुरा ब्लॉक ने चेयरमैन मिस्टर सुनील देबर्मा बनावी मुविया कमी बनावर बस कंगो पे दायसो अंकल ब्रह्म दायन पगी ताई अपने कंपनर बरम गुनान प्रेम कुमार रिया एमएलए बना भोगी निको ना निजा चेहरा पे हमरा अपने मधुमे पोटो पोटो के अब चैनल मधुमे हमने देख इधर इधर जानते पड़ती इधर এটা রাজনৈতিক নেতৃত্ব যে দলই হোক না কেন, হ্যাঁ, তার উপরে বিভিন্নভাবে আক্রমণাত্মক যে কার্যকরী করুক, এটা কোনো রকমভাবে রাজনৈতিক সঙ্গে জড়িত থাকতে পারে না, এটা দুষ্কৃতিকারী। প্রথম সংবিধানের আমাদের পার্টি সংগঠন যে সংবিধান প্লাস দেশের আইন কানুন এটার উপরেই চলবো, কে কি আইনে বেআইনে এই কথা কোনো রকম মন্তব্য আমরা এক্ষুনি করবো না। বেশ, আর শেষ যে আপনার থেকে প্রশ্নটা সেটা হচ্ছে যে কালকে গতকালকে বিজেপি প্রদেশ কার্যালয়ে এগুলোকে আমরা যাতে করে তাদের বুঝিয়ে সুঝিয়ে রাখতে পারি তার জন্য তো আজকে সিদ্ধান্ত নিয়ে বুঝ নেবো আমরা। আচ্ছা, স্যার কিছু কিছু বলে এরাম গোয়েরাম এগুলো কিছু কিছু আছে। ওনাকে মানে প্রায় সময় এখন দেখা যাচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে এক মঞ্চ ভাগ করতে, এই ব্যাপারটা আমরা সম্মেলন শেষে সমস্ত গুলো আমরা ডিটেলস বলবো। এই যে কিছু কিছু নেতৃত্বের মধ্যে কনফিউশন দেখা গেছে, এই কনফিউশন গুলো দূরীভূত করে জনগণের কাছে স্বচ্ছভাবে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে তুলে ধরার জন্যই আজকের এই সম্মেলন। আজকে তো এক্স বা ওয়াই অন্যরকম মোটামুটি হতেই পারে, এটা চেষ্টা করতে পারে, কিন্তু এইটা এটা তো গণতান্ত্রিক একটা সংগঠন আঞ্চলিক দল, আর তার যে আঞ্চলিক যে দল হিসেবে তার যে গণতান্ত্রিক পদ্ধতি এই পদ্ধতিটি আমরা যাই দেবো। স্যার আজকে তো সবাই এসছে, আজকে এখানে অনুপস্থিত দেখা যাচ্ছে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, কেন মেবার কুমার জমাতিয়া কেন আসেনি আজকে আজকের এই বৈঠকে, ওনাকে অনুপস্থিত দেখা যাচ্ছে? আমরা সম্মেলন শেষে বিস্তারিত ভাবে আপনার সঙ্গে আলাপ করবো। আচ্ছা, আরেকটা শেষ যে প্রশ্নটা, কালকে যদিও এটা ঠিকই যে আমাদের পার্টি আইপিএফটি পঞ্চম রাজ্য সম্মেলন আমরা 2 এবং 3 এপ্রিল এখানে আগরতলাতে দশরথ মেমোরিয়াল অডিটোরিয়ামে আমরা করছিলাম, কিন্তু সেই পঞ্চম রাজ্য সম্মেলনটা পূর্ণাঙ্গভাবে আমরা কার্যক্রমটা করতে পারিনি, সেই জন্য পার্টির কার্যক্রমের মধ্যে কিছু কিছু অসুবিধা, কিছু কিছু আপনার কনফিউশন, এই গত এক মাসে অর্থাৎ 3 এপ্রিল থেকে আজকে 12 মে 11 তারিখ পর্যন্ত এক মাস একটা কনফিউশন ছিল, এই কনফিউশনগুলো আমাদের পার্টির সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল কেন্দ্র কমিটি থেকে আরম্ভ করে প্রাইমারি কমিটি পর্যন্ত সর্বস্তরে কিছু কিছু কনফিউশন এবং কিছু কিছু সুবিধা অসুবিধা ছিল, এটা দূরীভূত করে পূর্ণাঙ্গভাবে আমাদের পার্টির কার্যপরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যকরী কমিটি অর্থাৎ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি পূর্ণাঙ্গ গঠন করার জন্যই এবং আগামী দিনে আমাদের পার্টির যে বিভিন্ন কার্যক্রম কি হবে এটা স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে
তোলার জন্যই আজকের এই আইপিএফটি যদিও আমাদের এটা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি রেজিস্টার্ড পার্টি নির্বাচন কমিশনের দ্বারা এটা কোনো একটা দলে মিশে যাবে বা মিশিয়ে নিয়ে যাব এরকম কিছু কিছু অংশের মানুষের একটা মানসিকতা তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ অসত্য। আইপিএফটি একটা ত্রিপুরাতে আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে তার কার্যক্রম যা আছে এটাকে আরও বেশি সুদৃঢ় করে আমরা এগিয়ে যাব। কোনোভাবেই আমরা কোন দলের সঙ্গে আঞ্চলিক দলই হোক বা অন্য দলই হোক কোনো দলে আমরা মিশে যাব না। আমাদের আইডেন্টিটি ঠিকই থাকবে এবং কার্যক্রমও চলতেই থাকবে। এই মুহূর্তে আমরা 2018 থেকে জাতীয় দল অর্থাৎ বিজেপির সাথে আমরা জোটে আছি, রাজনৈতিক জোটে আছি এবং শুধু জোটে না, এই ত্রিপুরাতেও একটা কোয়ালিশন সরকারে আমরা অংশীদার। এটা চলতেই থাকবে স্যার। একটা